বাহ, এবার আমের ফলনটা তো ভালোই হয়েছে, কি বলো গোপীনাথ? হ্যাঁ হ্যাঁ নয় মশাই, আম ভালো হয়েছে, লিচু লিচু ভালো হয়েছে, জামরুল ভালো হয়েছে। দুলাল বাবু, কে? আপনাকে খুঁজছিলাম। কি ব্যাপারে? হ্যাঁ বলি, আপনার আদরের শঙ্করকে পারলে তো স্বর্গের চাঁদটাও হাতে এনে দেন। এই হতভাগা মা বাবুর দিকে একটু দেখুন। শঙ্করকে সব ব্যাপারে না টেনে তোমার কি দরকার তাই বলো। এই যে জমিদারে ভিতে আগড়ে সব কিছু ছেড়ে পড়ে রয়েছি, তার জন্য তো হাত খরচাও লাগে, লাগে না? হ্যাঁ সে তো নিশ্চয়ই লাগে, নিশ্চয়ই লাগে। দাঁড়াও দাঁড়াও, কিছুদিন আগে 5,000 টাকা নিয়েছি গোবিন্দের কাছ থেকে, তার হিসেব তো কোথায়? সে আর এমন কি টাকা, রামকৃষ্ণ যাত্রা পালায় যখন শ্রী রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করতাম তখন সংলাপ বলতাম, টাকা মাটি মাটি টাকা, তখন মাহাত্ম্য বুঝতাম না, শুধু সংলাপ আওড়াতাম। কিন্তু এখন বুঝতে পারি কি মহিমা, কি মহিমা। হ্যাঁ সেটা আসল কথাটা বলো। ওইটাই আসল কথা, টাকা। এর বেশি টাকার দরকার হলে আমার কথা হবে না, যা যেমন হুকুম লাগবে। দুলাল বাবু, আপনি বোধহয় আপনার অধিকারের সীমানা লঙ্ঘন করছেন। আমার ভাগ্নের কাছ থেকে আমি টাকা চাইবো কি না চাইবো তার জন্য আপনার অনুমতি নিতে হবে। রাজা, তুমিও তোমার অধিকারের সীমানা ছাড়িয়ে যাচ্ছ, তাই এতদিন বাদে বার নাক গলাতে এসেছ। আমি আমার অধিকারের বাইরে কোনো কাজ করি না, করব না। বেশ, এই যে ভাগ্নে, তোমার সামনে তোমার আদরের মামাকে অপমান করছে আর তুমি মুখ বুঝে তাই সহ্য করবে ভাগ্নে? মামা, দুলাল কাকা যা বলেছে আমি সব শুনেছি, আর আমার মনে হয় ঠিকই বলেছেন, তাই আমি কোনো প্রতিবাদ করিনি। তুমিও সমর্থি ধারণ করছে, মাঝে মাঝে করতে হয় মামা, না হলে আবার আপনার সেই স্বরূপ ধারণ করবেন। একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন মামা, এই বাড়িতে যদি আপনাকে সম্মানের সঙ্গে থাকতে হয় তাহলে আমি বা দুলাল কাকা কেউ নন, রাধাই সব, তার কাছেই আপনাকে কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে, তাই হবে, তাহলে যাই, আমি আমার বৌমনির কাছেই যাই।